সো দিস ইজ এক্সাম্পল 4.5। তো 4.5-এ কী বলেছে যে ফাইন্ড দ্য থিওরিটিক্যাল কস্ট ফর কার্বন ডাইঅক্সাইড মেশিন ওয়ার্কিং বিটুইন টেম্পারেচার রেঞ্জ অফ 25°C অ্যান্ড 5°C। দ্য ড্রাইনেজ ফ্রিকশন অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ডিউরিং দ্য সাকশন স্ট্রোক ইজ 0.6 অ্যান্ড দ্য ফলোয়িং প্রপার্টিজ অফ কার্বন ডাইঅক্সাইড আর গিভেন বিলো। অর্থাৎ হচ্ছে একটা কার্বন ডাইঅক্সাইড মেশিন যেটা হচ্ছে দুইটা টেম্পারেচার রেঞ্জের মধ্যে কাজ করতেছে, একটা হচ্ছে 25°C আর একটা হচ্ছে 5°C, এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস মানে সাকশন স্ট্রোকে শুরুতে হচ্ছে তার ড্রাইনেস ফ্যাকশন দেওয়া আছে 0.6 এবং তার কার্বন ডাইঅক্সাইডের জন্য তার ফলোয়িং প্রপার্টিসগুলো দেওয়া আছে। তো ফার্স্ট কাজ হচ্ছে আমরা যখন এই প্রবলেমটা সলভ করবো, সলভ শুরুতে হচ্ছে আমরা ফার্স্টে ডায়াগ্রামটা ড্র করে ফেলবো। টিএস ডায়াগ্রামটা ড্র করে পেন্সিল দিয়ে একদম যাতে হচ্ছে ঠিক করা হয়। আচ্ছা, তো 1.2.3.4.5 সে টিএস ডায়াগ্রাম, আর এদিকে পিএইচটাও এঁকে নেব। পিএইচ টিএস আঁকলাম এবং পিএইচ এই পয়েন্টে হচ্ছে আমাদের কি HF3 আর H4 দুটো হচ্ছে কি ইকুয়াল, আর এখানে হচ্ছে আমাদের এক আর দুইয়ের এন্ট্রপি সেম, S1 ইকুয়াল টু S2। তো আমাদের কোশ্চেনে কেটার দেওয়া আছে দুইটা টেম্পারেচার লিমিট দেওয়া আছে, একটা হচ্ছে কি আমাদের লোয়েস্ট টেম্পারেচারটা, তার মানে এই টেম্পারেচারটা দেওয়া আছে -5°C। তো -5° হচ্ছে আমাদের 268 কেলভিন, আর এই পয়েন্টের টেম্পারেচার আমাদের হায়েস্ট টেম্পারেচার হচ্ছে 25°C, হুইচ ইজ ইকুয়াল টু 298 কেলভিন। তো সবচেয়ে ইজিলি আমরা যেটা করতে পারি তাহলে হচ্ছে আমাদের এই যে ফার্স্ট আমরা এটা ধরে তারপরে করবো যে এক আর দুই পয়েন্টের এন্ট্রপি আমাদের ইকুয়াল, আর আমি 1 পয়েন্টের হচ্ছে ড্রাইনেস ফ্রেকশন জানি হুইচ ইজ 0.6, এবং 2 পয়েন্টের তাহলে আমাকে ড্রাইনেস ফ্রেকশনটা বের করতে হবে। তাহলে আমরা কীভাবে বের করতে পারি, আমাদের এক ফর্মুলা আমাদের বের করতে বলছে কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স, ঠিক আছে। তো কোফিশিয়েন্ট অফ পারফরমেন্সের সূত্র কিন্তু আমরা জানি যে ফর্মুলাটা এরকম H1 - H4 ডিভাইডেড বাই H2 - H1, আবার H1 - H4, এই যে H4 ইকুয়ালটা আবার কি HF3 H2 - H1। তার মানে আমাকে কী কী বের করতে হবে, আমাকে এই পয়েন্ট আর এই পয়েন্টের হচ্ছে এনথালপিটা বের করতে হবে। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হচ্ছে কি 2 পয়েন্টের আমরা X2 মানটা জানি না, তাই না? তো আমরা ড্রাইনেস ফ্রেকশনটা বের করতে হবে। তাহলে কীভাবে বের করতে পারি, ফার্স্টে হচ্ছে আমরা এটার এন্ট্রপি ফর্মুলাটা লিখি যে এই পয়েন্টের এন্ট্রপি কী হবে, S1 ইকুয়াল টু হবে কি ফর্মুলাটা কি S, এটা S F1 প্লাস SF G1। তার মানে কি এখানে হচ্ছে 1-এর আমাদের লিকুইড এন্ট্রপি মান জানতে হবে, একটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের SF G1 জানতে হবে, কিন্তু আমাদের কোশ্চেনে HF G1 দেওয়া নয়, আমাদের দেওয়া আছে কি HF G1। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি X1 ইন্টু HF G1 ডিভাইডেড বাই T1। তাহলে এখন 1 পয়েন্টের ক্ষেত্রে 1 পয়েন্টটা হচ্ছে আমাদের কত, 1 পয়েন্টে এই যে এই মানে হচ্ছে
5 ডিগ্রি সেলসিয়াসের রেসপেক্টে আমাদের SF1 1 পয়েন্টের এনট্রপিটা কত হবে, এটা হচ্ছে আমাদের কী হবে লিকুইড এনট্রপি। লিকুইড এনট্রপি কত আমাদের পয়েন্টের লিকুইড এনট্রপি হচ্ছে 0.2862 এবং 1 এর হচ্ছে আমাদের কী দেওয়া আছে ড্রেনেজ ফ্রিকশন, যেটা হচ্ছে আমাদের কি 0.6 ইনটু HFG1। এই টেম্পারেচারের রেসপেক্টে আমাদের লেটেন্ট হিট কত 248.76 ডিভাইডেড বাই হচ্ছে কত 268 T1 টেম্পারেচার 60। তাহলে এখান থেকে আমরা S1 এর মানটা পেয়ে যাব, যেটা হচ্ছে আমাদের আসলে যে ক্যালকুলেশন করে দেখা যায় ওটার মান হচ্ছে 0.8431। সিমিলারলি আমরা S2 বের করব, S2 ইকুয়াল টু সূত্র কী হবে SF2 প্লাস X2 SFG। তাহলে এই যে 2 পয়েন্ট টেম্পারেচার হচ্ছে আমাদের কত -25 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে আমাদের কি 298 কেলভিন। এই 2 পয়েন্টের ক্ষেত্রে আমাদের লিকুইড এনট্রপিটা কী হবে, এই টেম্পারেচারের লিকুইড এনট্রপি কত 0.5978 প্লাস X2 আমরা জানি না, আর SFG-টাকে আমরা কীভাবে লিখতে পারি, এটা ইকুয়াল টু লেখা যায় কি একবারে SFG2 ডিভাইডেড বাই T2। তাহলে এখানে কী কিসের মান আসবে এই 2 পয়েন্টের রেসপেক্টে তার হচ্ছে কি লেটেন্ট হেড, সেটা হচ্ছে আমাদের কত 117.46 আর ডিভাইডেড বাই T2। T2 মানে হচ্ছে কত 298 কেলভিন। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাই 0.5978 প্লাস X2 ইন্টু 0.3941। এখন আমরা এই TS ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 আর 2 এর এন্ট্রপি হচ্ছে কি সেম সমান, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি S1 ইকুয়াল টু S2। তাহলে দুইটাকে আমরা ইকুয়েট করলে এই দুইটা মান তার মানে কি সমান হবে, এই দুটা ভ্যালুকে যখন আমরা ইকুয়েট করবো তাহলে এখান থেকে আমরা কিসের মানটা পেয়ে যাবো X2 এর ভ্যালুটা পেয়ে যাবো। দেখা যাচ্ছে যে ক্যালকুলেশন করলে দেখা যায় যে X2 এর মান আমরা পাই 0.622। ঠিক আছে, তো আমরা X1ও জানি আর X2টাও হচ্ছে কি পেয়ে গেলাম। এখন আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে এই 1 পয়েন্টের এনথালপি বের করতে হবে, 2 পয়েন্টের এনথালপি বের করতে হবে, 3 পয়েন্টের এনথালপি বের করতে হবে। সিমিলারলি আমরা ফর্মুলাটা বসে ফেলবো, H1 ইকুয়াল টু কী হবে ফর্মুলা HF1, সব ক্ষেত্রে ফর্মুলা আমাদের সেম 1 পয়েন্টের যেহেতু, তাহলে আসবে কি X1 ইন্টু SG1। তো HF1 মানে 1 এই টেম্পারেচার রেসপেক্টে আমাদের কি HF1 মানে হচ্ছে কি লিকুইড এনথালপি। তো লিকুইড এনথালপিটা কত আমাদের 72.57 প্লাস X1 এর মান হচ্ছে 0.6 ইন্টু HF1 হচ্ছে আমাদের কত 248.76। তাহলে এই দুটাকে ক্যালকুলেশন করলে দেখা যায় যে আমাদের মান আসে 221.83। 2 পয়েন্টের এনথালপি কী হবে HF2 প্লাস X2 HFG2। তাহলে HF2 2 পয়েন্টের রেসপেক্টে হচ্ছে আমাদের লিকুইড এনথালপি কত 164.77 আর X2 মান রূপেছে 0.622। আর 2 পয়েন্টের রেসপেক্টে হচ্ছে আমাদের লেটেন্ট হিট 117.46। ক্যালকুলেশন করলে এটা মান আসে 37.83। এরপরে বের করতে হবে HF3, মানে হচ্ছে এই পয়েন্টে আমাদের এনথালপিটা বের করতে হবে। যেহেতু এটা আমাদের স্যাচুরেশন লিকুইড লাইন, তার মানে হচ্ছে এটার মান হচ্ছে HF3। এখন এই HF3 এর মানটা হচ্ছে আমাদের কত, মানে হচ্ছে এই টেম্পারেচার রেসপেক্টে যে লিকুইড এনথালপি সেটাই হচ্ছে আমাদের HF3। তো এই টেম্পারেচারের রেসপেক্টে
আমাদের লিকুইড এনথ্যালপি কত, এই টেম্পারেচার কত, 298 মানে হচ্ছে 25 ডিগ্রি, 25 ডিগ্রির রেসপেক্টে আমাদের লিকুইড এনথ্যালপি কত, 164.7। এটাই হচ্ছে আমাদের এসএফসি। তারপরে হচ্ছে আমরা জাস্ট এই সিওপি এর ইকুয়েশনে বসাই দেবো, উইচ ওয়ান মাইনাস এইচ এফ থ্রি এইচ টু মাইনাস এইচ ওয়ান। সবগুলো মানই আমরা জানি, এইচ এফ থ্রি এর মান জানি, এইচ টু জানি, এইচ ওয়ান জানি, জাস্ট বসাই দেবো। বসাই দেওয়ার পর আমরা ক্যালকুলেশন করে দেখতে পাই যে এখানে আসা কথা। এটাই হচ্ছে আমাদের থিওরিক্যাল কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স।